নমস্কার বন্ধুরা, হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে যে ওষুধ সম্পর্কে আমি আলোচনা করব, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকে আমাদের ওষুধের নাম হলো আনওয়ান্টেড 21 ডেজ। কি কম্পোজিশন আছে আগে দেখে নিই। এতে রয়েছে লিভোনর্জেস্ট্রেল আর এথিনাইলো স্টাডিওল। তো এটি একটি হরমোনাল পিল, ডেলি খাওয়ার জন্য ব্যবহার করা হয় কন্ট্রাসেপটিভ পিল হিসাবে। এখানে লেখাই রয়েছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এতে 21 ডেজ মানে 21টা ট্যাবলেট রয়েছে, মানে 21 দিন খেতে হবে। সুন্দর, এটি কী কোম্পানি সেটা দেখে নিই। এটি দেখুন ম্যানকাইন্ড কোম্পানির, আপনার টিভিতেও অনেক অ্যাডভার্টাইজ দেখেছেন এর। তো এর দামটা দেখে নেব, সুন্দরের এমআরপিটা দেখে নিই। এর এমআরপিটা মাত্র দেখুন 60 টাকা, মোটামুটি বেশ কম রেঞ্জের ভিতরেই রয়েছে ওষুধটি। এবার দেখে নেব ওষুধের মাত্রা। দেখুন বন্ধুরা, এতে লিভোনর্জেস্ট্রেল রয়েছে 0.15 mg, আর এথিনাইলো স্টাডিওল রয়েছে 0.03 mg। তো জেনে নিই এবার এর ব্যবহার সম্পর্কে। বন্ধুরা, এটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ব্যবহার করা হয়। এটি পিরিয়ডের 5ম দিন থেকে শুরু করতে হয়, মানে খাওয়া শুরু করতে হয়, এবং তারপর নেক্সট 21 দিন পর্যন্ত এটি খেয়ে যেতে হয়। তারপরে আবার 28 দিনের মাথায় পিরিয়ড শুরু হয়ে যায়। তার মানে যেদিন পিরিয়ড হবে সেই দিনটাই প্রথম দিন হিসাবে বিবেচিত হবে, এবং 5ম দিন থেকে এই ট্যাবলেটটি খাওয়া শুরু করতে হবে। 1 নম্বর 2 নম্বর করে দেওয়া রয়েছে, সেরকম অনুযায়ী শুরু করতে হবে। এবং এটি 21ম দিন পর্যন্ত হবে এবং 28ম দিনে পিরিয়ড হয়ে যায়। বন্ধুরা, ট্যাবলেটটি শুধুমাত্র রাত্রেবেলা খাওয়ার পরেই ব্যবহার করা উচিত। যদি কখনও একদিন ভুলে যান রাতেবেলা খেতে, তাহলে তারপরের দিন যেন ভুলেও দুটো খাবেন না একসঙ্গে। তারপরের দিন যত সকাল সকাল মনে পড়বে সঙ্গে সঙ্গে ট্যাবলেটটি খেয়ে নিতে হবে। প্রথমে বলে রাখি, এটি অবাঞ্ছিত গর্ভ এড়ানোর জন্য ব্যবহার করা হয়। যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে এবং তারা এক্ষুনি প্রেগনেন্সি চান না, তারা এইসব ট্যাবলেট ব্যবহার করতে পারেন ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসাবে। এবং যাদের পিসিওডি বা পিসিওএস এসব সিন্ড্রোমে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে চিকিৎসার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। বা যাদের মাসের মাঝখানেই পিরিয়ড শুরু হয়ে যায়, 1 মাসে 2 বার করে পিরিয়ড শুরু হয়েছে, কখনো 3 বার করে পিরিয়ড হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। এছাড়াও যাদের জরায়ুতে সিস্ট রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, এবার দেখে নিই এর কী কী সাইড এফেক্ট রয়েছে। বন্ধুরা, এটি একটি হরমোনাল ট্যাবলেটস, যার জন্য এটি খেলে কারো কারো মাথা ঘুরতে পারে, এবং দ্বিতীয়ত কথা, গায়ে মেদ জমে যেতে পারে বা চর্বি জমে যেতে পারে। এর ফলে যারা রোগা চেহারার মেয়েরা, তারা অনেক সময় মোটাসোটা হয়ে যেতে পারে বা অত্যধিকভাবে মোটাসোটা হয়ে যেতে পারে। কারো মাথা ঘুরতে পারে, কারো বমি ভাব হতে পারে। যদি ট্যাবলেটটি সহ্য না হয় তাহলে এটা হয়, সেক্ষেত্রে এটি চেঞ্জ করে অন্য ধরনের ওরাল পিল চালাতে হতে পারে। তো বন্ধুরা, বিবাহিত মেয়েদের উদ্দেশ্যেই বলছি, আপনারা যদি কেউ এটি ব্যবহার করতে চান, তাহলে যে কোনো রকমের ঔষধের দোকানে বা ফার্মেসিতে এটি উপলব্ধ রয়েছে বা পাওয়া যায় সর্বত্রই প্রায়। আপনারা চাইলেই জোগাড় করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লেগেছে সেটা জানাবেন আমাকে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেবেন লেটেস্ট আপডেট আপনার ফোনে পাওয়ার জন্য। ধন্যবাদ।